ওয়ালাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রবলেম টেক। নতুন একটা ভিডিও এবং নতুন ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য যারা অলরেডি ডলার সাইটগুলো থেকে ইনকাম করতে চান। বিগত কিছু সাইট রয়েছে যেগুলো সাইট অলরেডি খুব দ্রুত স্ক্যাম করে যায়, তার ভিতরে কিন্তু বাংলা সাইট বেশি একটা স্ক্যাম করে, কিন্তু দেখা যাচ্ছে যে ডলার সাইটগুলো মোটামুটি ভালো প্রফিট দিয়ে থাকে আমাদের। এর জন্য কিন্তু ডলার সাইটগুলো আবার অলরেডি আপনাদের দেওয়ার শুরু করেছি, তার ভিতরে কিন্তু দীর্ঘদিন যাবত যে ডলার সাইটগুলো আমাদের ভালো প্রফিট দিয়ে আসছে সেগুলো অন্যতম। এখন আমি যদি নতুন আজকে সাইটটার নাম হচ্ছে সার্ভাস ইউএসডিটি ডট কম, আপনি এই সাইটটার যদি ইন্টারফেসটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সাইটটা কেমন হয়। তো ভিউয়ার্স, অলরেডি আমি কিন্তু অলরেডি লিঙ্কটা আপনি এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন অথবা কমেন্ট প্রথম কমেন্টে পেতে পারেন, তারপর আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে অথবা চ্যানেল আছে এগুলোতেও পেয়ে যাবেন। আমি অলরেডি আপডেট দিয়ে রাখছি আমার গ্রুপের ভিতরে, আমি লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি সার্ভারসের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার প্রথমে ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপর দুইবার পাসওয়ার্ড, যেটাকে লগ ইন পাসওয়ার্ড বলা হয়ে থাকে সেটা দিবেন, তারপর সিকিউরিটি পাসওয়ার্ড দুইবার দিবেন যেটা দিয়ে আপনি উইথড্র করবেন সেটা, তারপর অলরেডি ইনভাইটেশন কোড যা আছে তাই থাকবে, এবং এখানে রেজিস্টারে ক্লিক করে দিলে আপনার কিন্তু অলরেডি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি রেজিস্ট্রেশন করা রয়েছে তাই আমি কিন্তু এখানে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইনেরও সেম একই প্রসেস, আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু লগ ইন করে নেবেন। ভিউয়ার্স, অলরেডি এই সার্ভার যে সাইটটা রয়েছে এই সাইটটা মোটামুটিভাবে প্রফিটেবল একটা ইন্টারফেস নিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো এখানে এদের ইন্টারফেসটা খুবই সুন্দর এবং খুবই ভালো প্রফিটেবলের মতন। এখানে আপনি যদি ইনকাম করা স্টার্ট করতে চান তাহলে আপনাকে প্রথমে রিচার্জ করতে হবে, তার আগে আপনার জানতে হবে যে এখানে কী পরিমাণ আপনাকে ইনভেস্ট করা লাগবে। তো এখানে আমি অলরেডি $10 রিচার্জ করে রেখেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি এখানে অলরেডি স্টার্ট করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আপনি ফ্রিতে এখানে $40 ফ্রিতে বোনাস পাবেন, কিন্তু আপনি এই ডলারটা উইথড্র করতে পারবেন না, আপনাকে আগে এখানে ইনভেস্ট করতে হবে। তো এখানে রিচার্জ আমি ক্লিক করলাম, রিচার্জে আগে ইনভেস্টের সিস্টেমটা দেখাই। তো প্রথমে আপনি এখানে রিচার্জে ক্লিক করার পর ফার্স্ট অবস্থায় আপনি এখানে অ্যাড্রেস একটা, আমরা যখন অলরেডি রিচার্জ করতে যাব তখন এই যে রিচার্জ অ্যাড্রেসটা আছে এটা কপি করব। কপি করে আপনার বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেট অথবা আপনি যে কোনো এক্সচেঞ্জারে যাবেন, এক্সচেঞ্জারে যাওয়ার পর সেখান থেকে আপনি কিন্তু উইথড্র করলে এই নাম্বারে অলরেডি বা এইখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে। আপনি উইথড্রটা কমপ্লিটের পর রিচার্জ কমপ্লিটে ক্লিক করবেন, তাহলে অটোমেটিকভাবে আপনার ব্যালেন্স যেটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনার ব্যালেন্স অ্যাড দেখার জন্য আপনি মি অপশনে ক্লিক করবেন, মি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা আমার অলরেডি দেখতে পাচ্ছেন এখানে $50 শো করতেছে, অর্থাৎ $10 রিচার্জ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কোয়ান্টিফাই ক্লিক করবেন, নিজে দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশনটা কোয়ান্টিফাই, এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আরও 18 ঘন্টা রয়েছে আপনার অলরেডি এই কাজটা রিসেট হওয়ার জন্য। কাজটা দেখায় অলরেডি যেহেতু প্যাকেজ ওয়ান আমার অলরেডি অ্যাক্টিভ রয়েছে কিনা এটা দেখার জন্য আপনার নিচে দেখতে পাচ্ছেন ভিআইপি জিরো নামে একটা অপশন আছে, অর্থাৎ আপনার কিন্তু এখন ভিআইপি জিরোতে কোনো কিছু ইনভেস্ট করতে হবে না, অলরেডি কিছু করা লাগবে না, আপনি ভিআইপি জিরো থেকে কিন্তু প্রফিটেবল সেরকম পাবেন না। আপনার এখানে যেহেতু ইনভেস্টিং সাইট আপনাকে ইনভেস্ট করতে হবে। তো আপনি যদি পরের প্যাকেজটা দেখেন এখানে ভিআইপি ওয়ান আছে, আপনি যদি এইভাবে সাইটে ক্লিক করেন তাহলে কিন্তু পরের প্যাকেজগুলো শো করবে। তো ভিআইপি ওয়ান যেটা রয়েছে এটার ভিতরে আপনার কিন্তু কোয়ান্টিফাইড দেখতে পাচ্ছেন, এখানে প্রাইস দেখেন $50 দিয়ে, এখানে কিন্তু আপনি কোয়ান্টিফিকেশন টাইম দুইবার অলরেডি কোয়ান্টিফাই করতে পারবেন এবং আপনার প্রফিট যেটা আসবে সেটা হচ্ছে 1.5 থেকে 2% প্রফিট আসবে। অলরেডি আমি এই প্যাকেজটা আপডেট করে দিই, ভিআইপি ওয়ানে আমি ক্লিক করে দিলাম, তো ইম্প্রুভ দেখাচ্ছে, তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ভিআইপি ওয়ান আনলক সাকসেস দেখাচ্ছে, আমি কিন্তু কোয়ান্টিফিকেশন দুইবার করতে পারবো একদিনে। তো আমি অলরেডি এখানে 200 করতেছে, আমি যেহেতু দুইবার করতে পারবো তাই অলরেডি আমি মাঝখানে চাপ দিয়ে দিলাম, মাঝখানে চাপ দিয়ে দিলে আমার স্টার্ট কোয়ান্টিফাই রয়েছে, স্টার্ট কোয়ান্টিফাই অর্থাৎ কাজটা কিন্তু চলছে, এটা আপনার কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। আপনার এখানে কাজটা কমপ্লিট হয়ে গেলে একবার কোয়ান্টিফাই করলে 1 থেকে 2% আপনার কিন্তু এখানে প্রফিটটা দিবে, এটা অপেক্ষা করতে হবে কতক্ষণ পরে এটা দেয়, অর্থাৎ 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিতরে কিন্তু প্রথম কাজটা কমপ্লিট হয়ে যাবে। আপনি এভাবে কিন্তু অলরেডি কাজটা করতে পারেন। আমি আপনাদেরকে পরবর্তী যে প্যাকেজগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা দিই। ভিআইপি ওয়ান যদি আপনি অ্যাক্টিভ করেন, ভিআইপি ওয়ান অ্যাক্টিভ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে $50 দিয়ে আমি কিন্তু ভিআইপি ওয়ানটা অ্যাক্টিভ করলাম। এখন এখানে 1.5 থেকে 2% আপনি প্রফিট পাবেন ডেইলি, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যালেন্স $50 সমান থাকতে হবে, অর্থাৎ $50 কম হলেই হবে না আর $50 বেশি হলেও হবে না, $50 আপনার থাকতে হবে। তারপর এটা অলরেডি আপনি 120 দিন পাবেন এই প্রফিটটা। তারপর এটা হচ্ছে ভিআইপি ওয়ান গেল, তারপর ভিআইপি টুতে যান, ভিআইপি টুতে একই রকমভাবে $100 প্রাইস এটার, অর্থাৎ আপনাকে $60 ভিআইপি টুতে অ্যাক্টিভ করার জন্য ব্যবহার করতে হবে। আপনার $60 হলে আপনি এখানে বা রিচার্জ করলে আপনি কিন্তু $60 তাহলে কিন্তু আপনি ব্যালেন্সটা পাবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমার 0.7480 আমরা কিন্তু ইউএসডিটি আমার কোয়ান্টিফাই ওয়ানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি আমার যেহেতু দুইটা কোয়ান্টিফাই রয়েছে তাই আমি কিন্তু আরেকটা স্টার্ট কোয়ান্টিফাই ক্লিক করলাম, আমার দুইটা কোয়ান্টিফাই হবে, মোটামুটিভাবে $1.5 মতো আপনার প্রফিট আসবে প্রতিদিন আপনার ভিআইপি ওয়ান দিয়ে।
ভিআইপি টু তে আপনাদের একই রকম ভাবে এখানে প্রফিট যেটা আছে সেটা একটু খেয়াল করে দেখুন, 5 থেকে 6.5%, আপনি $100 থেকে অর্থাৎ $5 থেকে $6 মতো প্রতিদিন প্রফিট পাবেন। এখানে আপনি যদি ভিআইপি থ্রিতে যান তারপরে একই রকম ভাবে $200 এটা রয়েছে প্রাইস, $200 বলতে আপনার $40 বাদ দিবেন যেহেতু এটা রেজিস্ট্রেশন বোনাস, বাকি যে $160 রয়েছে সেটা আপনার কিন্তু প্রফিট বা স্টার্ট হবে আর কি। কোয়ান্টিফাইয়ের জন্য দুইটা কোয়ান্টিফাই অপশন রয়েছে, আপনি প্রতিদিন এখান থেকে ঠিক একই রকম ভাবে আপনি বোনাস পাবেন, আপনি এখান থেকে প্রতিদিন $16 থেকে $20 প্রফিট পাবেন ভিআইপি থ্রিতে। ভিআইপি ফোর যান, ভিআইপি ফোর তে একই রকম ভাবে $600 এটা প্রাইস, আপনার $560 এখানে রিচার্জ করতে হবে। ভিআইপি ফাইভে যদি যাই একই রকম ভাবে $2000, এখানে এত বড় প্যাকেজ গুলাতে ইনভেস্ট করার প্রয়োজন নাই, তাদের হাইয়েস্ট যে প্যাকেজ আছে এটা হইতেছে ভিআইপি 9, যেটা আপনার প্রায় $20,000 বা $2,00,000 অলরেডি কিন্তু আপনার রিচার্জ করতে বলছে, কিন্তু এত বড় প্যাকেজ এখানে অ্যাক্টিভ করার প্রয়োজন নেই, আপনি সর্বোচ্চ ভিআইপি টুটা অ্যাক্টিভ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ভিআইপি দেখতে পাচ্ছেন 0.6640 USDT কিন্তু আমার অলরেডি পেয়ে গেলাম, আমার টোটাল মিলে হলো $1.41 আমার দুইটা কোয়ান্টিফায়ার, ফলে ভিআইপি ওয়ান দিয়ে আমি এই প্রফিটটা গেইন করতে পারলাম। এখন আমি আপনাদেরকে উইথড্র প্রসেসটা দেখাবো, আপনি যদি হোম বাটনে ক্লিক করেন এবং হোমে চলে যান তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে উইথড্র নামে একটা অপশন আছে, উইথড্রোতে ক্লিক করে দেন। উইথড্রোতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু প্রথমে এখানে উইথড্র সিস্টেম দেখাচ্ছে এবং এখানে কিন্তু তারা বলে দিছে যে $1 থেকে প্রায় $1,00,000 পর্যন্ত আপনি এখানে উইথড্র দিতে পারবেন, $1 সর্বনিম্ন $1 হলে এখানে উইথড্র দেওয়া যায়। তো এখানে অ্যাড্রেস দিতে হবে যেটা টি দিয়ে স্টার্ট অর্থাৎ ড্রন অ্যাড্রেস, যেটাকে আমরা TUSD TRC20 বলে থাকি। আপনি আপনার বাইন্যান্সে চলে যাবেন, আমি অলরেডি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি, কপি করে এখানে তারপর অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমার ব্যালেন্স যত আছে $1.41 আমি এটা দিয়ে দিলাম, তারপর এখানে সিকিউরিটি পাসওয়ার্ড আমার যেটা দেওয়া আছে আমি সেটা বসিয়ে আমি এখানে কিন্তু কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করার পর আমার কিন্তু উইথড্রটা সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন এটা কতক্ষণের ভিতরে দেয় দেখবেন, আমার এই সাইটগুলো মজার বিষয় যে 2-1 মিনিটের ভিতরে কিন্তু আপনাকে প্রফিটটা খুব দ্রুত দিয়ে দিবে, বেশি একটা সময় লাগবে না, মাত্র 1-2 মিনিট সময় লাগবে। তো এখানে আপনি অ্যাক্টিভিটিতে ক্লিক করলে আপনি এ পর্যন্ত কী কী কাজ করেছেন টোটাল সেগুলো কিন্তু অলরেডি এখানে উল্লেখ করা থাকবে, কত ডলার বোনাস পেয়েছেন, কী কী পেয়েছেন সবগুলো এখানে দেখতে পারবেন। তারপর আপনার টিম অপশনে ক্লিক করলে আপনার টিমটা কত বড় হয়েছে আপনি এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন যদি আপনার টিম ভালো কাজ করে। অলরেডি আমার টিমে দুজন মেম্বার অলরেডি অ্যাড হয়ে গেছে, কারণ আমি কিছুক্ষণ আগে ভিডিও মেক করার আগে অলরেডি আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে আপডেট করেছিলাম লিঙ্কটা, তার কারণে কিন্তু দুইটা মেম্বার অলরেডি অ্যাড হয়েছে। এবং আপনি কিন্তু এখানে টিম কন্ট্রিবিউশন অর্থাৎ আপনি টিম থেকে কী পরিমাণ প্রফিট পেলেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। ভিউয়ার্স অলরেডি আমরা যদি আরও বিষয় দেখি, সার্ভিসে ক্লিক করি, সার্ভিসে ক্লিক করার সাথে সাথে এখানে তাদের যে সার্ভার্স USDT যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে সেখানে নিয়ে যাবে। ভিউয়ার্স অলরেডি এখানে USDT ডিপোজিট প্রসেসিং দেখাচ্ছে, অলরেডি কিন্তু আমার উইথড্রটা কিন্তু চলে আসছে খুব সহজেই। তারপর আপনি এখানে যদি তাদের কোনো হেল্পের প্রয়োজন হয় আপনি তাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারেন, হেল্পে ক্লিক করলে তাদের সাথে যে কথা বলার ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তো হেল্পে তাদের বিভিন্ন পদ্ধতি রাখা রয়েছে। তো এখানে USDT ডিপোজিট সাকসেসফুল দেখতেই পাচ্ছেন খুব সহজে, মাত্র 1 মিনিটের ভিতরে কিন্তু পেমেন্ট আমি পেয়ে গেলাম $1.41, প্রায় $150 উপরে হবে, আপনি শুধুমাত্র উইথড্র দিলেন আর প্রফিটটা চলে আসলো। এভাবে কিন্তু আপনি ফ্রেন্ডকেও ইনভাইট করতে পারেন, তো ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করলে আপনার লিঙ্কটা এখানে শো করবে অথবা এখানে যে কিউআর কোডটা আছে এটা ব্যবহার করে আপনার ফ্রেন্ডকে অলরেডি ইনভাইট করতে পারেন। এখানে ইনভাইটেশন কোড আছে এবং লিঙ্ক আছে, এই লিঙ্কটা কপি করে আপনি যদি শেয়ার করেন আপনার ফ্রেন্ড যদি এখানে ইনভেস্ট করে সেখান থেকে 10% প্রফিট আপনি অলরেডি পেতে পারেন। ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন আর কমেন্ট করে জানান আপনি ডলার সাইটগুলোতে কাজ করতে পছন্দ করেন কিনা, আর অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন হয়ে নেবেন যাতে নতুন আপডেটগুলো আপনি খুব সহজেই পেয়ে যান। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।